Rambak Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন। ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ, মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। পশ্চিমবঙ্গে দিনের পর দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, সেই জন্যই আজ খানাকুল হসপিটালে খানাকুল ব্যবসায়ী সমিতির সহযোগিতায় খানাকুল ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্য এবং তাদের পরিবারদের করোনা প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হলো। ভ্যাকসিন নেওয়ার পর সকল মানুষজনদের মুখেই খুশির আমেজ। কি বললেন ব্যবসায়ী সমিতির সম্পাদক সঞ্জয় বটব্যাল, চলুন আমরা শুনে নেব। খানাকুল হসপিটাল থেকে তন্ময় পলিতার রিপোর্ট, আরামবাগ টাইমস। দাদা, আজ আপনারা সকলে খানাকুল হসপিটালে এসেছেন কেন? আজকে আমরা খানাকুল হসপিটালে এসেছি, খানাকুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক আমি সঞ্জয় বটব্যাল, আমাদের টিকা নিতে এসেছি। প্রথমে টিকা নেওয়ার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, তারপর মাননীয় বিডিও সাহেব এবং মাননীয় প্রধান সাহেব, তারা আমাদেরকে অকুণ্ঠ সহযোগিতা করেছে। আজকে আমাদের ব্যবসায়ী সমিতির 165 জন আমাদের ফার্স্ট ডোজের টিকা নিচ্ছে, এই জন্যে সকলকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে আজকে টিকা নিতে সাহায্য করলো এবং যে উপকার ব্যবসায়ী সমিতিকে করলো, সরকারের কাছে আমরা চিরকৃতজ্ঞ রইলাম। আপনারা আজকে কতজন এসেছেন এখানে? আমাদের আজকে এখানে আছে 165 জন, পরপর লাইন দিয়ে হচ্ছে, এই মাত্র আমি নিজে টিকা নিয়ে বেরোলাম। আর বাকিদের কবে কি দেওয়া হবে? বাকিদের আমাদের এটা হচ্ছে 18-44, এরপর আবার আজকে যদি বলে দেয়, এখনও আমাদের 59 জন বাকি আছে 18-44, সেটা কালকে হয়তো হতে পারে যদি প্রধান সাহেব বলেন। আর বাকি 138 জন আছে, যেগুলো হচ্ছে 45-45 ওপর, তা তাদের সেইগুলো আমাদেরকে যখন বলে দেবে, আশা করি দু একদিনের মধ্যে সমস্ত আমাদের ভ্যাকসিন নেওয়া শেষ হয়ে যাবে। আমার নাম সঞ্জয় বটব্যাল, খানাকুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক। ধন্যবাদ। যে খানাকুল হসপিটালে আজকে ভ্যাকসিন নিতে এসেছেন, তো এদের ব্যবস্থাপনা কেমন? ভালোই লেগেছে, খানাকুল ক্ষুদ্র ব্যবসা সমিতির তরফ থেকে আমরা এসেছি ভ্যাকসিন নিতে। সঞ্জয় বটব্যাল আমাদের সম্পাদক ব্যবসা সমিতির, ওনার উদ্যোগেই আমাদের বিশাল একটা ভ্যাকসিন প্রকল্প এতে মিলিত হতে পেরেছি। আমরা ভ্যাকসিন নিচ্ছি, আমাদের সব বাড়িরও সব ভ্যাকসিন নিচ্ছে। কোনো অসুবিধা হয়েছে নাকি? না, এখনো পর্যন্ত কারো অসুবিধা হয়নি। আপনার নাম? আমার নাম বাপি দাঁ। ভ্যাকসিন দেওয়ার জন্যে খানাকুল ক্ষুদ্র ব্যবসা সমিতি সেক্রেটারিকে অনেকের ধন্যবাদ, আমরা খুব উপকৃত হলাম ওর ব্যবস্থাপনায়। ব্যবস্থাপনা এখানে কেমন ছিল? খুব ভালো ব্যবস্থাপনা আছি। ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে? ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। আপনার নাম? আমার নাম সৌমেন প্রামাণিক। ধন্যবাদ। কটা থেকে লাইন আছে? 10টা থেকে। আপনার নাম? অভিনাম রানা। কি ব্যবস্থা করছেন এখন? তো এই খুললো তো। আমরা 7টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এই মাত্র গেট খোলা হলো, ঠিক আছে? এখন কারেন্ট নেই, আবার কারেন্ট এসছে, এরপর থেকে আবার কাগজপত্র সব হচ্ছে, এরপরে ভ্যাকসিন চালু হবে। কি ব্যবস্থাপনা বুঝছেন এদের ব্যবস্থা? ব্যবস্থাপনা খুব খারাপ নয়, মোটামুটি ভালোই আছে, তবে তো এত লোক, একটু তো ভিড় হবেই, ও কিছু করার নেই, সব মেনে নিয়েই নিতে হবে ভ্যাকসিন। আপনার নাম? আশিস পাল। দাদা, এখানে তো এসেছেন, কটা থেকে লাইন দিয়েছেন? সকাল 7টার থেকে।
আজকে মানে ভ্যাকসিন দেওয়া হবে আপনাদের কে বলবে? আমাদের সমিতি থেকে ব্যবস্থা করা হয়েছে। আমাদের 150 জন আছে। আপনার নাম? আমার নাম দেবাশিস বড়বেল। Collection jeans and t-shirts only for men.